করোনা দ্বিতীয় দিনের মতো করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। এবং ইরানের সঙ্গে বাইডেনকে আলোচনায় বসার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। আসসালামু আলাইকুম। প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো রেকর্ড প্রায় 11,000 মানুষের মৃত্যু দেখল বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 10,977 জনের, ফলে এ পর্যন্ত মোট প্রাণহানি 13,54,000 অতিক্রম করল। নতুন করে 6,11,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। এ নিয়ে মোট সংক্রমিত 5,65,50,000 ছাড়ালো। এদিনও মৃত্যু ও সংক্রমণের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের পর প্রথম একদিনে 1,850-এর বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি 2,56,000-এর বেশি, মোট আক্রান্ত 1,19,00,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 750-এর বেশি মানুষ মারা গেছে ব্রাজিল আর ইতালিতে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। বুধবার আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলাপ করার সময় মোগেরিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না। ইইউর সাবেক এই কূটনীতিক দাবি করেন, ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখার একমাত্র উপায় হচ্ছে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা। জম্মু কাশ্মীরের পুলওয়ামেতেই আবারও গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় 4 জঙ্গি নিহত ও 12 বেসামরিক নাগরিক আহত হয়েছে। বুধবার একটি সিআরপিএফ কনভয়ে লক্ষ্য করে এ হামলা চালানো হলেও গ্রেনেডটি রাস্তার মাঝখানে বিস্ফোরিত হয়। এ ঘটনায় 12 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের সকলেরই শরীরে স্প্লিন্টার ঢুকে গিয়েছে। স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হামলায় সিআরপিএফ জওয়ানদের কোনো ক্ষতি হয়নি। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সেনা সদস্যরা আক্রমণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে। আজ সকালে নিরাপত্তা রক্ষীদের গুলিতে 4 সন্ত্রাসের মৃত্যু হয়, তবে কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী আফগানিস্তানে যুদ্ধাপরাধ করেছে বলে যে অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হয়েছে বলে এক তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে। অভিযোগ ওঠার পর অস্ট্রেলিয়া একটি এজেন্সি গঠন করে। 4 বছর তদন্তের পর আজ ওই প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়ার সামরিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে আফগানিস্তানে ইঙ্গো মার্কিন নেতৃত্বাধীন অভিযানে নিজের সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে দেশটি। 2001 সালে দক্ষিণ এশিয়ার দেশটিতে শুরু হওয়া ইঙ্গো মার্কিন অভিযানে অস্ট্রেলিয়ার সেনা সদস্যরা শিশুসহ নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, যার জেরে 2016 সালে একটি তদন্ত কমিটি গঠন করে অস্ট্রেলিয়া। যদিও শুরুর দিকে দেশটির সরকার বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেছিল। কেনিয়ায় পণ্য বোঝাই নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও 10 জন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, উগান্ডা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই নৌকাটি কেনিয়ার সিয়া কাউন্টিতে হঠাৎ করে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে মারা যান 10 জন। স্থানীয়রা জানায়, উদ্ধারকর্মীদের খবর দিলে তারা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভারী বৃষ্টি আর বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে জানিয়ে দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অস্থায়ী শরণার্থী শিবির উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। দেশটির সেন্ট ডেনিস শহরতলির ফ্রেঞ্চ ন্যাশনাল স্টেডিয়াম দ্য স্ট্যাড ডি ফ্রান্সের পাশেই শিবিরটির অবস্থান ছিল। সেখানে প্রায় 2,000-এর মতো মানুষের বসবাস ছিল। তাদের অধিকাংশই সোমালিয়া ও আফগানিস্তানের মতো সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আসা আশ্রয়প্রার্থী। শরণার্থী শিবির উচ্ছেদকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেছেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা। এদিকে পুলিশ জানায়, বর্তমান কোভিড-19 মহামারীর সংক্রমণ এড়াতেই এটি উচ্ছেদ করা হয়েছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার। টানা দ্বিতীয় দিনের মতো করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। এবং ইরানের সঙ্গে বাইডেনকে আলোচনায় বসার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bjtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bjtvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।